জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, ঢাকায় সমাবেশের অনুমতি পেল বিএনপি। এদিকে বউয়ের সঙ্গে শামীম ওসমানের নাচের ভিডিও ভাইরাল। এবার নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করতে চুক্তি করছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক। সর্বশেষ জানিয়ে দেব মসজিদের কাঁঠাল নিয়ে সংঘর্ষে নিহত তিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ঢাকায় সমাবেশের অনুমতি পেল বিএনপি। আগামী 12 জুলাই রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি। সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির একটি প্রতিনিধি দল। সেখানে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেন, 12 জুলাই সমাবেশের অনুমতির জন্য ডিএমপিতে চিঠি দিয়েছিলাম, আজ ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে, তিনি আমাদের মৌখিক অনুমতি দিয়েছেন। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। তিনি বলেন, আওয়ামী সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে 12 জুলাই বিকাল 3টায় নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আমরা সমাবেশ আহ্বান করেছি। এই প্রসঙ্গে ডিএনপি কমিশনারের সঙ্গে কথা হয়েছে, আমরা ওনার কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা চেয়েছি আইন শৃঙ্খলার দিক থেকে। ডিএমপি আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে, আমরা আশাবাদী আমাদের সমাবেশটি সুন্দরভাবে অনুষ্ঠিত হবে, এই সমাবেশ থেকে আমাদের নতুন কর্মসূচি আসবে। শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি আরো বলেন, আমরা একটা সমাবেশ করব, এটা একটা রাজনৈতিক প্রোগ্রাম, আপনারা জানেন আমরা আন্দোলনের মাঠে রয়েছি, এই আন্দোলনকে বেগবান করাই আমাদের লক্ষ্য, এই আন্দোলনকে শক্তিশালী করার জন্য আমাদের এই সমাবেশ হবে, সমাবেশ থেকে নতুন কর্মসূচি আসবে, আমরা আশা করছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বাত্মক সহযোগিতা করবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খানও মৌখিক অনুমতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বউয়ের সঙ্গে শামীম ওসমানের নাচের ভিডিও ভাইরাল। নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমানের একটি নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার রাতে ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি লাইভ করেন তার ছেলে অয়ন ওসমান। জানা গেছে, সোমবার শামীম ওসমান ও তার সহধর্মিনী লিপি ওসমানের 36তম বিবাহ বার্ষিকী। নিজেদের একই ছাদের নিচে পথচলার 3 যুগ পূর্তি উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে রাত 12:01 কেক কাটেন লিপি ওসমান। কেক কাটার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে সেই আনন্দ ঘন মুহূর্তের ভিডিও প্রকাশ করেন শামীম পুত্র অয়ন ওসমান। 50 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, শামীম ওসমান তার সহধর্মিনীর 2 কাঁধে হাত রেখে লাফানোর ভঙ্গিতে মজা করে বলছেন, আহ কি মজা, আজ আমাদের বিয়ে, আজ আমাদের বিয়ে। আরেকটা বিষয় প্রকাশ করে শামীম ওসমানকে বলতে শোনা যায়, 36 বছর একজনকে নিয়ে কাটালাম, আল্লাহ। এ সময় অয়ন ওসমান তার বাবা ও মাকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানান। বিবাহ বার্ষিকীর কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অয়ন ওসমানের স্ত্রী ইরফান আহমেদ রাশনি, তার ছেলে জোহা ইরফান, ইব্রাহিম ওসমান আরজিয়ান। সোমবার দুপুরে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ফেসবুক পেজে দেখা যায়, হ্যাপি অ্যানিভার্সারি আব্বু আম্মু লিখে 11 ঘন্টা আগের ওই লাইভ ভিডিওটিতে 3,43,000 বার দেখা হয়েছে। কমেন্ট করেছেন 5,500-এরও বেশি মানুষ। প্রতিক্রিয়া এসেছে প্রায় 30,000। নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করতে চুক্তি করছে বাংলাদেশ। নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে চুক্তিতে সম্মত হয়েছে বাংলাদেশ। এ চুক্তির মেয়াদ 25 বছর হবে বলে জানিয়েছে নেপালি সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট। তবে বিদ্যুতের দাম নিয়ে দুপক্ষের মধ্যে এখনও আলোচনা হয়নি। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক কুলমান ঘিসিং বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে 25 বছর মেয়াদী বিদ্যুৎ চুক্তিতে সম্মত হয়েছি, বাংলাদেশের কাছে আমাদের প্রস্তাবের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের বিদ্যুৎ বাণিজ্য বিষয়ক পরিচালক প্রবাল অধিকারী বলেন, নেপালের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ প্রথম 5 বছরের মেয়াদ নবায়নযোগ্য চুক্তি করতে চেয়েছিল, কিন্তু বিদ্যুৎ খাতের অনিশ্চয়তার কারণে দীর্ঘমেয়াদীর পরিবর্তে স্বল্প মেয়াদী চুক্তিতে আগ্রহ দেখিয়েছিল ঢাকা। তবে শেষ পর্যন্ত 25 বছর মেয়াদী চুক্তি করতেই সম্মত হয় তারা। বর্তমানে দাম ছাড়া সব বিষয় নিয়ে দুপক্ষ সম্মত হয়েছে বলেও জানিয়েছেন কুলমান ঘিসিং। কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়, নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ আসবে। এ বিষয়ে ভারত, বাংলাদেশ ও নেপালের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদিত হওয়ার পর বিদ্যুৎ আমদানির চুক্তিটি স্বাক্ষরিত হবে। বিদ্যুতের দাম চূড়ান্ত না হলেও এ বিষয়ে কিছুটা ধারণা দিয়েছেন কুলমান ঘিসিং। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কের নিদর্শন হিসেবে বিদ্যুতের দাম নির্ধারণ নিয়ে আলোচনার পথ খোলা রেখেছে নেপাল। তিনি বলেন, বন্ধুত্বের নিদর্শন হিসেবে আমরা ভালো দাম প্রস্তাবের পরিকল্পনা করছি, কারণ চুক্তিটি 2 দেশের সরকারের মধ্যে হবে। বর্তমানে বাংলাদেশের বিদ্যুতের যে দাম রয়েছে সেটি বিবেচনায় নেওয়া যেতে পারে, তবে দাম এখনও নির্ধারণ করা হয়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়াম সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশে আসা ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল। সোমবার সকাল ১০টায় পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। আজ মানবাধিকার কমিশনের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে তাদের। গত শনিবার দুই সপ্তাহের সফরে ঢাকায় আসে ইইউ ছয় সদস্যের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার তাগিদ দিতে বিভিন্ন দেশকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বরাবর একটি যৌথ বিবৃতি দেওয়ার পরিকল্পনা করছে ইইউ। এ ব্যাপারে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে। সূত্র জানায়, ইইউ গণতন্ত্র ও নির্বাচন পর্যবেক্ষণ বিভাগের কর্মকর্তা হিল্লেরি রিকার্ডো ছয় সদস্যের অনুসন্ধানী মিশনের নেতৃত্ব দিচ্ছেন। সফরের দ্বিতীয় দিনে গতকাল বাংলাদেশের নির্বাচনী পরিবেশ এবং নির্বাচন পূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার জন্য মিশনটি তথ্য সংগ্রহ শুরু করেছে। গতকাল তারা দিনভর ২৭ সদস্যের ইউরোপীয় জোটের ঢাকা ৮ দেশের দূতাবাস সহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার কূটনীতিক এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সঙ্গে আলাদা বৈঠক করেছেন। ইইউর ঢাকা অফিস ও ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির বাসভবনে বৈঠকগুলো হয়। তবে এ ব্যাপারে ইইউ কোনো তথ্য সরবরাহ করবে না বলে জানিয়েছে। সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে, গতকাল বিভিন্ন বৈঠকে ছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, ব্রিটিশ হাইকমিশনার সারাকুক, কানাডীয় হাইকমিশনার লিলি নিকোলাস ও জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। হিল্লেরি রিকার্ডোস ছাড়াও ঢাকায় কর্মরত কূটনীতিকদের সঙ্গে বাংলাদেশের নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় অংশ নেন প্রতিনিধি দলের বাকি পাঁচ সদস্য। তারা হলেন প্রতিনিধি দলের উপপ্রধান পর্যবেক্ষক ইয়ানো দিমিত্রা, আলভেজ ক্রিটিনাথ দস রামোস, মিলারিয়ান জেমস, শ্যামেল ক্রিস্টোফার ও মারিয়া হেলেন অ্যান্ডালিন। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ইইউ অনুসন্ধানী মিশন আসার আগে ইইউ রাষ্ট্রদূত গত বুধবার ঢাকায় নিযুক্ত ১২ দেশের কূটনীতিকদের সঙ্গে চা চক্র করেন। চার্লস হোয়াইটলির বাসভবনে অনুষ্ঠিত ওই চা চক্রে যুক্তরাষ্ট্র ও কানাডার দূত ছাড়াও ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপাই, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো সেস ফ্রেডি রেংলি, অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ক্রিস্টোফার, স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো দি আসিস বেন্তেজিস সালাস, জার্মানির ডেপুটি হাইকমিশনার জেন জেলোভস্কি, জাপানের ডেপুটি রাষ্ট্রদূত তাতোসুয়া মাসিদা, সুইডেনের দূতাবাসের কাউন্সিলর জ্যাকব ইতাত, ইতালি দূতাবাসের ডেপুটি প্রধান মাতিয়া ভেনসুরা, ব্রিটিশ হাইকমিশনের কর্মকর্তা সাইমন লিভার ও নেদারল্যান্ডের ডেপুটি রাষ্ট্রদূত ম্যাটথিসিস জেল উইডরা অংশ নিয়েছিলেন। ওই বৈঠক সূত্র জানিয়েছে, চা চক্রে সেদিন ইইউ সহ সবাই বাংলাদেশের আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার ব্যাপারে একমত হন। সে সময় ইইউ পক্ষ থেকে প্রস্তাব করা হয়, তারা সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের তাগিদ দিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে কোনো যৌথ বিবৃতি দিতে পারেন কিনা। বেশ কিছুদের সম্মতি দিলেও কয়েকজন বলেন, তারা এ ব্যাপারে এখনই যৌথ বিবৃতি দিতে চান না, বরং বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা এ ব্যাপারে গুরুত্ব সহকারে আলোচনা করবেন। তারা নিজেদের মতো করে নির্বাচনী ও রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। মসজিদের কাঁঠাল নিয়ে সংঘর্ষে নিহত তিন। সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের কাঁঠাল নিলামে নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০:৩০টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নে হাসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন গ্রামের আব্দুল লতিফের ছেলে নুরুল হক, আব্দুল সুফির ছেলে বাবুল মিয়া ও আব্দুল বাশিরের ছেলে শাহজাহান মিয়া। শান্তিগঞ্জ থানার ওসি মোহাম্মদ খালেদ চৌধুরী তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকেলে গ্রামের মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে সরাইমরল ও মালদার গোষ্ঠীর লোকজনের মধ্যে বাক বিতণ্ডতা ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় সোমবার সকালে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দুপক্ষের লোকজন দেশীয় ও ধারালো অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলের সরাইমরল গ্রুপের নুরুল হক ও বাবুল মিয়া নিহত হন। এ সময় উভয় গ্রুপের গুরুতর জখম সহ ৩০ জন আহত হন। অপরদিকে মালদার গ্রুপের শাহজাহান মিয়া নামে অপরজন কৈতক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্থানীয়রা জানিয়েছে, জায়গা নিয়ে এই দুই গ্রুপের মধ্যে বিরোধ আগে ছিল। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ।